দ্বারকা ছিল সমুদ্রের মধ্যে পরিবেষ্টিত। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে আদেশ দিলেন, বিশ্বকর্মা যাও, যে দ্বারকা নগরীতে একটা রাজপ্রাসাদ নির্মাণ করো। বিশ্বকর্মা দ্বারকাতে এসে সমুদ্র দেবতাকে বললেন, ভগবান কৃষ্ণ থাকবে, জায়গা জমি কিছু দেবে? সমুদ্র বলছে, কেন নয়, এই পৃথিবীর সব কিছু তো কৃষ্ণের, কৃষ্ণের জন্যই দেবো, সমস্যা কোথায়? তখন সেই দ্বারকার মধ্যে সমুদ্র তার বুক চিরে একটা সুন্দর জায়গা করে দিলেন, তার নাম হয়ে গেল দ্বারকা নগরী। সেই দ্বারকা নগরীতে বিশ্বকর্মা রাতারাতি বিশাল বিশাল বিল্ডিং বানিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের 16108 জন স্ত্রী সবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একই রকমের বিল্ডিং বানিয়েছেন, যত প্রজারা রয়েছে সবার জন্য একই ধরনের বিল্ডিং বিশ্বকর্মা রাতারাতি বানিয়ে দিয়েছেন। বলো রাধে রাধে। এই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে চলে গেলেন, আর দ্বারকাতে গিয়ে তখন রুক্মিণী দেবীকে হরণ করলেন। রুক্মিণী দেবী কৃষ্ণের কথা শুনে শুনেই কৃষ্ণ প্রেমে পড়েছিলেন, আর রুক্মিণী দেবী কৃষ্ণের কথা শুনেছিলেন নারদ মুনির কাছ থেকে, যে রুক্মিণী তোমার যা রূপ, তোমার যা গুণ, তোমার মতো স্ত্রীর জন্য একজনই স্বামী আছে, তার নাম কৃষ্ণ। আর কৃষ্ণের রূপ শুনবে, কৃষ্ণ এইরকম দেখতে, ওই রকম দেখতে, কৃষ্ণের হাতের বাঁশি এইরকম, কৃষ্ণের হাতের ময়ূর পুচ্ছ এইরকম, এত বর্ণনা শুনেছেন রুক্মিণী। শুনে শুনেই কৃষ্ণের প্রেমে পড়েছেন, কোনোদিন কৃষ্ণকে দেখেননি, কিন্তু শুনে শুনেই ভাবলেন যদি বিয়ে করতে হয় তাহলে কৃষ্ণকেই করব, মন দিয়ে দিয়েছেন কৃষ্ণকে। এবার যখন রুক্মিণীর বিয়ে হয়ে যাবে, আর রুক্মিণীর বাবা মহারাজ রুক্মানন্দ একটা ছেলে রেখেছেন, তখন তাকে বিয়ে দিয়ে দেবেন, তখন রুক্মিণী একটা পত্র লিখেছেন, পত্রের মধ্যে লিখেছেন যে হে কৃষ্ণ, আমি আমার মন প্রাণ তোমাকে দিয়ে দিয়েছি, আর তোমার খাবার যদি অন্য কেউ খেয়ে যায় তোমার দেখতে ভালো লাগবে, তুমি যদি বীর পুরুষ হও এসে আমাকে হরণ করে নিয়ে চলে যাও। আর সেই চিঠি লিখে ব্রাহ্মণের হাত দিয়ে কৃষ্ণের কাছে পৌঁছে দিয়েছেন। কৃষ্ণ চিঠি পড়ে দেখছেন, আরে এতদিন ধরে ভাবছিলাম অনেক প্রেম করেছি, বিয়ে করব, বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছিলাম না, আজকে বিয়ে করার পাত্রী পেয়েছি, যিনি আমাকে মন মন প্রাণ উৎসর্গ করে দিয়েছেন আমিও তাকে আমার করে নিয়েছি। বলো রাধে রাধে। ভগবান কৃষ্ণ বলেন, কেউ যদি আমার হয় আমি তার হয়ে যাই, এ তো রুক্মিণী দেখছি আমার কাছে মন প্রাণ সব অর্পণ করে দিয়েছে, তাহলে একে আর কাউকে হতে দিচ্ছি না, আমি নিয়েই আসবো। আর সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী চলে আসলেন, রুক্মিণী দেবী এই ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর কাছে চলে আসলেন, আর সেই পূজা মন্দির থেকে রুক্মিণীর হাত ধরলেন, হাত ধরে অর্জুনকে বললেন, অর্জুন চালাও রথ, অর্জুন দেখছেন কৃষ্ণের লীলা কেমন, ভগবান শ্রীকৃষ্ণের সেই বীর বিক্রম অর্জুন দেখে অভিভূত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর হাত ধরে একেবারে হরণ করে নিয়ে চলে এসেছেন, হরণ করে নিয়ে এসে বিয়ে করে একেবারে রাজ পাট রানী বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে রাখলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা বলো, রুক্মিণী বিহার ভগবান কি, রুক্মিণী মাতা কি। এই রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করলেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী রুক্মিণী। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এক এক করে ভদ্রা দেবী, মিত্রবৃন্দা, সত্যভামা, এদেরকে এরকম 8 জন পাটরানি বানিয়ে নিয়েছেন, 8 জনকে বিভিন্ন সময় বিয়ে করেছেন। সেসব কথা বলতে গেলে বিশাল ব্যাপার, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ এভাবে এক এক করে সব বিয়ে করেছেন। বিয়ে করার পরে আবার 16100 স্ত্রী ভৌমাসুর স্ত্রীদেরকে একেবারে হরণ করে নিয়ে এসে রেখেছিল, যে এই 16100 স্ত্রীকে রাজকুমারীকে হরণ করে নিয়ে এসছেন, একসঙ্গে বিয়ে করবেন। তারা প্রার্থনা করছেন, কৃষ্ণ যার কেউ নেই তার কৃষ্ণ আছে, তুমি আমাদেরকে উদ্ধার করো। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে সেই ভৌমাসুরকে মেরে দিয়ে সেই 16100 স্ত্রীকে নিয়ে বলছেন, চলো এখন তোমাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। সব স্ত্রীরা বলছে, আমরা দীর্ঘদিন আমাদেরকে হরণ করে রেখেছে এই অসুর, আমরা যদি বাড়িতে ফিরে যাই আমাদেরকে আর কেউ বিয়ে করবে না, কৃপা করে তুমি আমাদেরকে বিয়ে করো প্রভু, কারণ আমাদের মন তোমাকেই দিয়ে দিয়েছি। ভগবান কৃষ্ণ বলছে, এতগুলো স্ত্রী নিয়ে আমি কোথায় থাকবো, এমনিতে 8টা রয়েছে, আর তোমরা হচ্ছে একসঙ্গে এখনো 16100 জন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, তাই হবে। ভগবান শ্রীকৃষ্ণ এক অঙ্গ থেকে 16108 অঙ্গ বানিয়ে প্রত্যেক বিয়ের পিঁড়িতে বসলেন, আর একই সঙ্গে 16100 জন স্ত্রীকে বিয়ে করলেন। বিয়ে করে নিয়ে এসে 16108টা রাজমহলের মধ্যে রেখে তাদের গর্ভের মধ্যে আবার 10-10টা করে সন্তান জন্ম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশাল বংশ বিস্তার করে দিয়েছেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, ভগবান শ্রীকৃষ্ণের বংশ বিস্তার এইরকম, বুঝতে পারছো? তুমি পারবে, ভগবানই পারেন এই জিনিস, আর এই পৃথিবী আর কেউ পারেন না।